সাকরাইলে সমবায় নির্বাচনে বামেদের জয় জয়কার। প্রার্থী দিতে পারল না তৃণমূল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল বামেদের। যেখানে বিরোধী শিবিরকে পর্যদুস্ত করে জয়ী হচ্ছে তৃণমূল, সেখানে হাওড়ার সাকরাইলের সমবায় নির্বাচনে শূন্য আসন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 64টি আসনে জয়লাভ করল বাম প্রার্থীরা। যদিও নির্বাচন নিয়ে কোনো তথ্য না থাকায় প্রার্থী দেওয়া যায়নি বলে দাবি ঘাসফুল শিবিরের। অপরদিকে বামেদের দাবি, এই জয় মানুষের জয়। এটা এখন মানুষের জয়, মানুষ চাইছে একটা পরিত্রাণ, চাইছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এটা সমবায় একটা স্বচ্ছতার রূপ। গোটা বাংলা জুড়ে যতগুলো সমবায় নির্বাচন হচ্ছে সব জায়গায় বামপন্থীরা বিপুল ভোটে জয়লাভ করছে। এটা তার একটা নমুনা যে বিরোধীরা ভয়ে, শাসক দলের ভয়ে এখানে ক্যান্ডিডেট দাঁড় করলো না, স্বচ্ছতার কাছে তারা হার মেনেছে। হাওড়ার সাকরাইলের শ্যামাকশূন্য সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এই উলট পুরাণ হয়েছে। মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায় 1599 সদস্য বিশিষ্ট 64টি আসনের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বামেদের 64টি প্রার্থী। অর্থাৎ বিরোধী কোনো দল থেকেই একজন প্রার্থী মনোনয়ন পেশ করেননি। জানা গিয়েছে 1 আগস্ট সমিতির নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 3 থেকে 5 আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হয়। তা জমা দেওয়ার দিন ঠিক হয়েছিল 8 থেকে 10 আগস্ট, কিন্তু এই সময়ে কেবলমাত্র বামপন্থীরাই মনোনয়নপত্র জমা দেয়। স্ক্রুটিনিতে দেখা যায় বামেদের তরফে জমা করা 64টি মনোনয়নপত্রই একমাত্র রাজনৈতিক দলের মনোনয়নপত্র। এরপর 4ই সেপ্টেম্বর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সিপিএম এবং সহযোগী দলগুলি। বিষয়টি নিয়ে সাকরাইল তৃণমূল কংগ্রেসের বিধায়ক পিয়াপাল বলেন, নির্বাচন নিয়ে আমরা কিছুই জানতাম না, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, সম্পূর্ণ অনৈতিকভাবে নির্বাচন প্রক্রিয়া হয়েছে, কারণ বর্তমান রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় তারা প্রার্থী দেবে না, এটা কিভাবে সম্ভব? আমরা এই নির্বাচনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। কোন রাজনৈতিক দলের প্রার্থী ছাড়া নির্বাচন বলেই বামেদের এই ফলাফল। অন্যদিকে বামেদের তরফে সমবায় সদস্য নন্দলাল মুখোপাধ্যায় বলেন, এই জয় মানুষের জয়। মানুষ বিকল্প খুঁজছে, তৃণমূল কেন প্রার্থী দিতে পারল না তার উত্তর তারাই দিতে পারবে। তবে রাজ্য জুড়ে সমস্ত সমবায়তেই পরিবর্তন হচ্ছে, বামেরা মানুষের কাছে বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। পিছনে কাউকে না, কেউই জানি না আমরা, ওরা মন মন এটা করেছে, এবং এটা হতে পারে না সরকারে থেকে যে কেউ নমিনেশন জমা দেবে না, এটা হতে পারে না, পুরোটাই গোপনে এবং এটা পুরো ডুপ্লিসিটি করে এটা করা হয়েছে। এর জন্য যা যা পদক্ষেপ নেবার আমরা নেব। ওরা বলছে যে কোর্ট কেস রায় হয় 3 বছর পরে, না আমার কাছে কোনো খবর নেই, লিস্ট কি টাঙিয়েছে না ঠিক নিয়েছে, কেউ ব্যাংকে গিয়ে তো দেখবে না, আমরা তো গিয়ে ব্যাংকে দেখতেই হবে না কি লিস্ট টাঙিয়েছে না। এটা কোনোদিন হতে পারে? বর্তমানে যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 84টা সিট এমনি এমনি জিতে গেল, 64টা সিট, এটা হতে পারে নাকি? কখনো হতে পারে না এটা। এটা যা করার আমি আইনত ব্যবস্থা নেব, মানে আইনি ব্যবস্থা নেবেন? অবশ্যই নেব, এটা এইভাবে হতে পারে। কি মনে হচ্ছে এই যে ফল মানবেন না? না একেবারেই মানব না, এটা কি মানার, এটা মানার কথা? আমরা কিছু জানলাম না, শুনলাম না, ভিডিও সাহেবকে কিছু জানালে হলো না, এটাই ঠিক না। আমরা দেখছি কি করা যায়, লিখিতভাবে আমরা জমা করবো, সব জায়গা দেব, এটা খুব অন্যায় হয়েছে যেটা হয়েছে, এটা ঠিক না, আমরা দেখে নিচ্ছি কি করা যায়। পারলো না সেটা ওদের থেকে জানবে, ওদের ব্যর্থতা তাই দিতে পারেনি। সারা বাংলায় যদি আপনার নির্বাচন হয়, তখন যদি ফ্রেশ নির্বাচন হয়, মানুষ তার জবাব ঠিক দিয়ে দেবে। তাহলে এখানে কোনোদিন পারবো না? আমরা 100 বার আশা করেছিলাম, কারণ আমাদের এখানকার যে ঐতিহ্য, এই সমবায়ের যা ইতিহাস, সমবায় যগ্ন জন্ম লগ্ন থেকে সমবায়কে যেভাবে সমবায়ীদের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছে,
তার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে যেভাবে, অতএব আমরা আশা ছিলাম এখানে আমরা জিতব এবং ব্যাপকভাবে জিতব। তাহলে যে বিকল্প খুঁজছে দাদা, আরেকটা কথা, আমাদের নির্বাচন ছিল 4 তারিখ, তা 4 সেপ্টেম্বর হচ্ছে নির্বাচনের ডেট ছিল, তার আগে 15-16 দিন আগে আপনার উইথড্রল ডেট ছিল, তার আগে নমিনেশন নির্দিষ্ট 64 জন ডেলিগেট নির্বাচিত হয়েছে। এই জয়কে কীভাবে দেখছেন? এই জয় মানুষের জয়, সমবায়দের জয়। আমরা চাইব সমবায় আরও সুন্দরভাবে পরিচালনা হোক, সমবায় যাতে সমবায়দের তাদের সুখ সুবিধের পাশে এসে আরও বেশি করে দাঁড়াতে পারে, সে আশা আমরা করব।